হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমেরিকান ব্লগার আসমা শাখরি সবনে এখন বালা আসন আমি আলহামদুলিল্লাহ বালা আছি এখন আমার সকাল আর এই আমি নাস্তা রেডি হরছি সকালে লাগি তো গতকালকে আমার নন হরি আইসন সবে জান আর ইক আমি এখনও পাস্তা বানাইয়া রাখছি তো হটপটোর মজে আসছি আর কি গরম তাবা লাগে তো লিড আমি এখন আলাদারা রাখছি ওড়াইয়া একটু শ্যুট করাম আর কেন হান্দেশ করছি তো সকালে উঠিয়াই গুন করছি আর হটপট ওরা গরম তাঁত আর ইনো খাটল মা খাটল আনছিলা তো খলা আসছি বা চাইতে যদি খাই তো তারা আর আসলে পাস্তা হয়ে গেলেও হয়ে যায় আর কিছু লাগে না আর হান্দেশ তো আসলে না আমি চাও সপ্তাহে রেডি করে লাইছি এখন খালি খাইতা তো হান্ডেজ খরাটা আসলে শেয়ার করছি না কারণ দেছি শ্যুট খরাত গেলে বেশি লেট হয়ে যাবার নাস্তা খালি রেডি করছি তো এখন নাস্তা খা দুপুর লাগি রান্দিমু। তো আশা করি আমার আজকের ব্লগটা কাছে বলা লাগব আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লা থ্যাংক ইউ সো মাছ আর এখানেও দেখতে পারা চিকেন লেগ নিছি তো চিকেন লেগ কেন দশ পিস তো বেশি মোটা মুটার দেয় আমি এই তরে দুই পিস হরিয়া নিছি কাঠিয়া তো ধেলায় রাম গার্লিক জিঞ্জার পেস্ট দিয়া আর সামান্য লবণ দিম দিয়ে আমি গুন্তরে বালাইলা বানাইলাম মাখিয়া আর চিকেন গেছিন তারে ফ্রাই করমো রোস্ট লাগি আর আজকে রোস্ট করমু তো আমার ব্লগ দেখি আসলে অনেক মানুষ কনফিউজ যে আমি আবার দুলাবাই ডাকি আর আবার বাউরো খ মানে খিলা বুঝরা না তো আমি আসলে একটা ব্লগও কইছি হয়তো মিস হরসইন এটা নামার ব্লগ আর আমি লাগি বাউরে দুলাবাই ডাকি আর দুলাবাই রে বাউর তো আসল হইল গিয়ারি আমার হাজবেন্ডের আফন সাসার গড়বাই তো তানোর বড় বইন বিয়া দিছন দিয়া আর আমি কোনো সময় ডং করি যে আপনি তো আমার বাউর আর কোন সময় দুলাবাই হয় তো বেশিরভাগও আসলে দুলাবাইও মানে কারণ আমার ননহরি যখন বিয়ে হয়েছে তো তো আমি তো দুলাবাই মানতে হইব আর মাঝে মাঝে আসলে আমি ফান করিয়া বাউর হয় তো তাই আর আপনার লগে শেয়ার করলাম মানে আমার দুইটা সম্পর্ক দুলাবাই লগে আর আজকে আমি রোস্টটা কর্ম রেডিমেড যে মশলাটা পাওয়া যায় ও মশলাটা দি তো এখানেও আমি দুই প্যাকেট যে রোস্টের মশলা ওটা নিছি এখন আমি এক কাপটা খেয়ে একটু খোম ইয়োগাড নিরাম নিয়া আর মশলাটারে আমি পেস্টল এখন বানাই নিম পানি একটু এড হরিয়া তো আসলে আমি আমার ননহরির গফু আসলাম আমার বড়ো ননহরি তানোর চাচার গর বাড়িটার বিয়া হয়েছে আর দুই নম্বর ননহরির খালার গড় বিয়ে হৈছে তো নিজের মাঝে দুজনের বিয়ে হয়েছে আর তো আমার ননন আসন একজন গড় তাই লেখাপড়া করা নতুন কলেজে গোছেন তো ও আর কি আমার সংসার আমার দুই দুই বড়ো বইন আর একজন ছোট বইন আর আমার হাজবেন্ড আর আই নাই কি তো ফ্যামিলির মাঝে আমি একলাও আর আমার হর হরই আসেন আপনারা তো সবাই কম বেশ আমার ব্লগ যারা নিয়মিত দেশ হয়ন তারা অবশ্যই জানবা তো আপনারা কনফিউজটা আসলে দূর হইছে আমি তার আগে বাউর ডাকি আপনারা বুঝতে পারছেন এখন তো আসলে দুলাবাই আর বাউর হয় যেটাও না কেনে তো আমার দুলাবাই কথা হইরাম খুব বেশি বালা মানুষ আর আমার দুই দুলাবায়ুও দুজন্য মানে সমান নিজের বইনাই তোলা মায়া করেন তো সবে দোয়া করবা আমি সবর মায়া তোলা তাকিয়া আর চলিয়া যাইটাঙ্গি ফাড়ি দুনিয়াই তো আর চারিদিন তো এই নয় এখন আমি লেগটা আমি বাজাত বয় দিছি আর মাঝখানে দেহাটা খাটে খাটি নিছি জেলা আল্লাহ উসলা হামায় তো আমি দুইটা প্রায় ফ্যানও বয়াইছি আর বাক্কা তো ও ওটা সময় লাগবো একটু বাজাত আর বাজাত কিছু বোয়াইয়া আসলে সোলার অবস্থা তো একবারে সিরিয়াস আর এখন আমি একটা নেটওয়ার লিড লাগাইছি গড়িয়ার আসছি তারপরেও সিটা ফরের একবারে যেন বাসের তা নাই একটু একটু তারপরেও ফরের আফার ওই বা দুই দিন তো তাসিনীতার স্কুল বন্ধ হয়েছে করাতে আর তারা নানি মানরা না নানার বাসা তাইতা তো আমরা গেছিলাম তো দুই দিন রইয়া আইছি এখন তাসিনীতা খান আঁখি নানার বাসা তাইতা ও তার দায় আরাও হয়েছে তো আমি আমার লগে হরি লইয়া আইছি তারারে হইতে আর দুই দিন রইয়া আইবাই তো সব সময় দেখোন তারপরে বাচ্চাইন তোর মায়া আলাদা তারা জানি না খিতা বুঝয় আমারে খুব বেশি মায়া করতেও মায়া হরইন তো ইস্যুফ রাহমা ছাড়া তো তারা বুঝো ন না তো তার দায় আইটার আমার লগে আছি আর এ এখন আমি একটা হাঁডির মাঝে পেঁয়াজ ব্রেস্তা করাম এখন ও তেলর মাঝে আমি এখন ফিয়াজ দেলাইরাম তো রুষ্টর যে পেঁয়াজটা দুই এখন আমি পেঁয়াজ দিছি আর ফিয়াস্টারে আমি বালজিয়া ব্রাউন কালার হরিয়ানি মুগি তো দে আমার ফিয়াস্টা ব্রাউন হয়ে গেছে এখন আমি যে মুসলাটা মাখিয়ার রাখছিলাম আর ও মশলাটা রোস্টর মশলাটা আমি সারি দিছি সারিয়া এখন মশলাটারে আমি লগে বালাইলায় বুনমু বুনিয়া আর ফরে চিকেন সারি দিম আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়া আমি বালাইলা এটার মিক্স সরিয়ে নিমগে আর এই মশলাটার মাঝে লবণ তাখে না তো আন্দাজ মতো লবণ আর যেহেতু আমি চিকেন মাঝে একটু লবণ দিছি তো আমি বুঝিয়া দিব লবণটা একটু যদি কম হয় পরে তব লাগাইয়া নেওয়া যাইব এখন দেড়া আমার মশলাটা বলা বনিয়া নিরাম তো মশলা বুন হয়ে গেলে আমি চিকেনটা সারি দিবো আমার মশলাটা বুন হয়ে গেছে দেড়া তেল উফরে উঠছে কিলা চিকেন সারি দিছি এখন আমি বালাইলাম মশলার লগে চিকেনটারে মিক্স আনি মুগে আর এই রোসটা করা আমি কোনো ফানি অ্যাড হতাম না তো চিকেন চিকেনটা থাকি ফানি একটু একটু হইব আর আমি রোসটা রানমু জেনে চুলার আগুনটা মিডিয়াম রাখিয়া রান্ধিম তো একটু একটু ফানি বাড়াইব ও ফানি দি লেগটা সিদ্ধ হইব আর প্রায় তো সিদ্ধ হয়ে গেছে কারণ এটা অত জাল দেওয়া লাগে না তারপরেও আমি আধা আধা ঘন্টা লাগান এটারে বুনমু তো আমার বাসাত আসলে আরও দুই তিন দিন বরা মেমান থাকবা আর দুই তিন দিন বাদে মেমান যাইবাগি তো স্কুল বন্ধর দেয় আসলে মেমান তো দুই তিন দিন পরে আমি ইনশাল্লাহ রমজান লাগি ব্লগ হরমু আর সরি আসলে অন্য কিছু ব্লগ দিতাম পারাম না এখন আমি গুড়িয়া রাখি দিলাম তো এই কেন দেখতে পারা আমার আটটা জ্বলিয়ে গেছে তো অনেকে আসলে কমেন্ট করি আবার হইবা যে আমার আধ কিলা জ্বলল তো দুই তিন দিন আগে আমি দই বানানি তাসলাম আর ওভেনও আমার আটটা নানি দই আমি ফাতিলটা নিয়ে হারাইতাম রাহমাই কেতা তাই ওভেনর যে দরজা আছে দুয়োখান মানে একটার মাঝে টান দিলে কি দুয়োটা অটোমেটিক লাগি যায় তো একটা দড়ি আঁকি লাগাইতো তো চাইছে আর দুটা আমার আঁতুর মাঝে ইয়া শেখ লাগছে তো এই সময় হয়েছিল কি যে মাটির ফাতে আমার আত আঁকি উফলাই দিই তারপরেও দুধ ফরছে আর যাই হোক আমি বাঁচিছি তো একটু এঁকি জ্বলি গেছে আর লগে লগে শা গেছে তো এই কেন আমার রুস্ট হয়ে গেছে প্রায় এখন আমি সামান্য গুঁড়া দুধ দিছি আর গুঁড়া দুধ দিলে রুস্টর যে একটা সুগ্রান খুব ভালো লাগে আর দুঃখের বিষয় হল গ্যালিয়ে আজকে আমার গরুর ঘি শেষ হয়ে গেছে তো ঘি আমি আর ফুসিয়ে একবারে দিছি তোরা একটু এখন আমি সব শেষে রাম পেঁয়াজ ব্রেস্তা যেটা আমি বাজিয়ে রাখছিলাম তো আজকের লাগিয়ে আসলে আমি আর ব্লগটা বেশি লম্পা হরতাম না অনৌশেষ করি লাইম তো আজকে দুপুরে রান্না হইল গ্যারি রোস্ট আর সাদা ফুলাও ফুলাও বানাইছি তো দেহতা রোস্টর কালারটা খুব সুন্দর আইছে আর দেহতা একটু নিচে জুল জুল আছে সামান্য বেশি নাই তো এটা আমি আসলে ফানি দিছি না কিও তাকিও বাড়িছে আর এই কেন তো ফুলাও দেখতা ফাড়া তো মেহমান লাগে আজকে চিকেন রোস্ট আর ফুলাও আর আরও আছে দুই তিনটা তরকারি তো গতকালকে ব্লগও দেখাইছি তো এটা তরকারি অকল রয়েছে তো এখন আঁকি দুপুর টাইম আমি একটা প্লেটও ইনো ফুলাও নিছি আর রোস্ট নিছি তো আঁকি খাওয়া দাওয়া শেষ কর্ম তো আজকে লাগি অতক্ষণ পর্যন্ত বিদায় নাই আল্লাহ হাফিজ